নোয়াখালী সদর বাংলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদে এক বিশাল দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন মাইনুদ্দিন সবুজের পাঠানো তথ্য ভিডিওচিত্রে। নোয়াখালী সদর আন্ডারস্টোর বাংলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদে বর্তমান করোনা মহামারী, অনাবৃষ্টি, ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদ সহ রোগ মুসিবত হতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে এক বিশাল মোনাজাত ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে এলাকার দূর দূরান্ত থেকে বহু মানুষ মোনাজাতে অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন শাহ সুফি সৈয়দ আব্দুল মালিক। দেব টিভি চেতনায় একাত্তর হৃদয় স্বদেশ।